নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে এবং শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত নতুন একটি চ্যানেল সুব্রত হেলথে আপনাদের স্বাগত। যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান তাহলে এই বিশেষ চ্যানেলটি দেখতে ভুলবেন না। ডেসক্রিপশনে দেওয়া লিংকে আপনারা এই বিশেষ চ্যানেলটি দেখতে পারেন। আগামী 18 মে 2020 সোমবার একদিকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় দিন এবং সেই সাথে অপরা একাদশী তিথি, তাই ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদে এই ছয় রাশির জীবনে অত্যন্ত শুভ দিন আসতে চলেছে। আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে দ্বাদশ রাশির শুভ এবং অশুভ ফল নিয়ে আলোচনা করব এই বিশেষ রাশি ফলে। আপনাদের ব্যবসা, লেনদেন, পরিবার, বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক, শরীর স্বাস্থ্য এবং এই বিশেষ দিনের শুভ ও অশুভ ঘটনা নিয়ে। তাই একেবারে প্রথমে আসবো দ্বাদশ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে আজ এই বিশেষ দিনটি মোটেও শুভ নয়। শরীর স্বাস্থ্যের বিশেষ সমস্যা দেখা দিতে পারে, তাই সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং কারণে অকারণে অর্থ ব্যয় হতে পারে, মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটি বেশ শুভই বলা চলে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রচেষ্টার শুভ পরিবর্তন আসবে, আর আপনি যদি কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকেন সেখানে কিন্তু একটা মিথ্যে অভিযোগে অভিযুক্ত হতে পারেন, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। ভাগ্য আপনার বিশেষ সমর্থন করতে পারে, তবে তা নির্ভর করবে আপনার কর্মের উপরে। ধর্মীয় কাজে আপনি সফলতা পাবেন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে আজ এই বিশেষ দিনটি বেশ ভালোই বলা চলে। শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো হবে, কর্মে উদ্যমী হবেন এবং অর্থের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল আসবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্রশংসা করবে, পরিশ্রমের অবশ্যই সুফল পাবেন। তবে বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে, পরিবারের পরিবেশ কিছুটা সমস্যার সম্মুখীন হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ, যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো দিন। ভ্রমণ সর্বদা এড়িয়ে চলুন বর্তমান পরিস্থিতিতে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মিথুন রাশি। আজ এই বিশেষ দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ, কর্মে মনোনিবেশ করবেন এবং কর্মে সফলতা আসবে এবং কাজের মধ্যে আপনি যে উপভোগ্য বিষয় সেটা অনুভব করবেন। পারিবারিক জীবন বেশ ভালোই যাবে, পরিবারে বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই অবশ্যই ধৈর্য ধরুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ, জীবনসঙ্গীর সঙ্গে অত্যন্ত মনোজ্ঞ আলোচনা করতে পারেন এবং ভালো সিদ্ধান্ত নিতে পারেন। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন, শরীর স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলতে পারে। সেই সাথে দাম্পত্য জীবন আপনাদের বেশ ভালোই যাবে। পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য দিনটি বেশ ভালোই। আজ আপনি সৌভাগ্যকে পাশে পাবেন। ভ্রমণে ক্ষেত্রে বলবো এই সময়টি মোটেও শুভ নয়। ব্যবসায় সফলতা আসবে এবং যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, তাই আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেবেন। বৈবাহিক জীবনে কিছুটা উত্থান পতন দেখা যায়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন, ব্যয় কিছুটা বাড়বে। তবে কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে, বিরোধীদের থেকে সর্বদা সাবধানে থাকবেন এবং শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। সিংহরাশির জাতক কিংবা জাতিকাদের জন্য আজকের এই বিশেষ দিনটি বেশ ফলপ্রসূ। ব্যবসার ক্ষেত্রে দিনটি একটা মিশ্র ফল আসবে এবং শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে, তাই শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। বেশ কিছু ক্ষেত্রে আপনি মানসিক চাপ বোধ করবেন এবং বৈবাহিক জীবনে অপেক্ষাকৃত ভালো ফল আসবে। পারিবারিক সম্পত্তি কেনার বিষয়ে
বেশ কিছু কথাবার্তা এগোতে পারে। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, ধীরে ধীরে শুভ পরিবর্তন আসবে। ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি অনুকূল, চাকরির ক্ষেত্রে কিছুটা বিরোধিতা আসবে, তা সত্ত্বেও আপনি কর্মক্ষেত্রে একটা প্রশংসা পাবেন। কন্যারাশির ক্ষেত্রেও দিনটি অত্যন্ত শুভ বলা চলে। আপনি কর্মক্ষেত্রে নতুনভাবে এগিয়ে চলবেন, নতুন কোনো চুক্তির সঙ্গে আবদ্ধ হতে পারেন। বৈবাহিক জীবন বেশ ভালোই যাবে, জীবনসঙ্গীর বিভিন্ন ক্ষেত্রে আপনি সর্বদা পাশে পাবেন। তবে আপনি আপনার সহকর্মীর কাজের প্রতি মোটেও সন্তুষ্ট হবেন না, আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন। যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অপ্রিয় কথা বলে সম্পর্ক নষ্ট করবেন না, ব্যয়ের দিকটা কিছুটা খেয়াল করবেন। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আজ এই বিশেষ দিনে। মানসিক দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধি পাবে, পারিবারিক পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হতে পারে, প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত খারাপ যেতে পারে, পরিবারে লড়াইয়ের জন্য আপনি অবশ্যই চিন্তিত হবেন। তবে এই বিশেষ সময়ে মাথা ঠান্ডা রেখে কৌশল প্রয়োগ করে এগিয়ে যাবেন। ধর্মীয় কোনো কাজের সঙ্গে আপনি মনোনিবেশ করুন, তাতেই শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি লেগে থাকুন, অবশ্যই সফলতা আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে দিনটি শুভ বলা চলে এবং আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাবে। বৃশ্চিক রাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই সংযত হবেন, অন্যথা লোকের সঙ্গে আপনি লড়াইয়ের ময়দানে নেমে যেতে পারেন। আপনার পারিবারিক চিন্তাভাবনা কিছুটা নেতিবাচক হতে পারে, তবুও পরিবারের সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আপনি সুখ অনুভব করবেন এবং খাবারের ক্ষেত্রে ভালো খাবার খাবেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। ভ্রমণ থেকে সর্বদা দূরে থাকবেন, কাজের সঙ্গে সর্বদা সরাসরি যুক্ত থাকবেন, তাতে সফলতা আসবে। প্রেমের জীবনের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই, সেই সাথে বলবো বৈবাহিক জীবন সাধারণ থাকবে। ধনুরাশি জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, দিনটি স্বাভাবিক যাবে, তবে বিনোদনের বিষয়ে সাবধানে থাকুন, ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। আপনি পরিবারের সুখ শান্তির কথা সর্বদা চিন্তা করবেন এবং পরিবারের মানুষদেরকে অবশ্যই ভালোবাসবেন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন, মন মানসিকতা শক্ত থাকবে। আপনার বৈবাহিক জীবন বেশ ভালোই যাবে এবং সেই সাথে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও শুভ ফল আসবে। আজ আপনি কোনো বন্ধুর সঙ্গে টেলিফোনে সময় কাটাতে পারেন আর তা আপনার মানসিক দিক থেকে কিছুটা ভার মুক্ত করবে। কর্মক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, একটু উত্থান পতনের মুখোমুখি হতে পারে। মকর রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো, পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বৃদ্ধি পাবে। স্বামী অথবা স্ত্রীর চাকরি জীবনের ক্ষেত্রে বেশ কিছু বদল আসতে পারে, তবে প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন, কারণ সমস্যায় পড়তে পারেন। বেশ কিছু বিষয় নিয়ে আপনি বিভ্রান্তের মধ্যে পড়তে পারেন। যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ধীরে ধীরে শুভ পরিবর্তন আসবে এবং আর্থিক ক্ষেত্রেও শুভ পরিবর্তন আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, বিশেষত চোখের ব্যথার বিষয়ে কিন্তু কষ্ট পেতে পারেন, ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে বিষয়টি হলো আপনার আয়ও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তবে আয় ব্যয়ের বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার, অন্যথায় পরবর্তী সময়ে সমস্যায় পড়তে পারেন। আপনার ভালো কাজের জন্য কর্মক্ষেত্রে একটা সুনাম বৃদ্ধি পাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। কর্মক্ষেত্রের প্রভাব আপনার পারিবারিক জীবনের উপরে পড়তে পারে আর সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ভালো খবর পাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দীর্ঘদিন চলতে থাকা মানসিক টানাপোড়েন থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রে বেশ শুভ পরিবর্তন আসবে। আপনি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন সেই পরিকল্পনার সফলতা পাবেন এবং তার ফলে কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে শুভ পরিবর্তন আসবে। বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে দিনটি বেশ ভালোই বলা চলে এবং তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটি মোটেও শুভ নয়, তাই কথা বলার ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। এই বিশেষ দিনে আপনি পরিবারের জন্য বেশ কিছু ক্ষেত্রে ব্যয় করতে পারেন, তবে তাতে কোনো সমস্যা আসবে না।
যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আজ এই বিশেষ দিনে ব্যবসায় বেশ ভালোই লাভ হবে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জানলাম যে আগামী 18 মে 2020 একদিকে অপরা একাদশী এবং অন্যদিকে সোমবার দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণুর কৃপায় বেশ কয়েকটি রাশির, বিশেষত 6টি রাশির অত্যন্ত শুভ ফল আসবে। তবে বেশ কিছু রাশির ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানসিক ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব আসবে। তাই সবাইকে বলবো এই বিশেষ তিথিতে অবশ্যই ভগবান বিষ্ণুর ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন এবং ওম নমঃ শিবায় ভগবান ভোলানাথের এই বিশেষ মন্ত্র জপ করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।